হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই, কেননা মামা মেয়ের আর আমার প্রচুর শরীরটা খারাপ। মামামকে ডাক্তারখানা দেখিয়েছি, ওষুধ খাচ্ছে। তো 2023-এর শুরুটা আমাদের সত্যি প্রচুর খারাপ যাচ্ছে, মানে এতটাই খারাপ যাচ্ছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। বিকজ আমরা ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরে টুরে এসে এত পরিমাণে মামামের শরীর খারাপ, জ্বর থেকে শুরু করে সমস্ত কিছু। আর ডাক্তারখানায় নিয়ে গেছিলাম কালকে, মামামকে প্রচুর ওষুধ দিয়েছে, তো চলো সাথে আমাকেও দিয়েছে, দেখতে থাকো। তো মামাম এখন ওষুধ নিয়ে বসে পড়েছে, এখন জল খেতে ব্যস্ত। মামা হাই বলো, তুমি এখন কেমন আছো? ফ্রেন্ডসদের বলে দাও। প্রচুর পরিমাণে ওষুধ, আমার ওষুধ আছে এতে। তোমাদের দাদা ভাই সকালবেলা উঠে রান্না বান্না করে দিয়েছি, সে কাজে চলে গেছে। আর আজকে কি রান্না হয়েছে? মামা চুপ করো, একটা কথা বলছি, তো চলো দেখতে থাকো। হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর একটু কলা ভেজেছি, আর এইখানে আছে মুগের ডাল। আজকে তো আমাদের নিরামিষ, তো এখানে মামামের ফেভারিট বিটরুট ভাজা করেছি। তো আমাদের খুবই একটা প্রিয় জায়গা হচ্ছে এই ছাদটা। মামা আর আমি এই ছাদে বসি, মামা এদিকে দেখো, এই ছাদে বসে ভিডিও বানাই, তোমরা জানো তো। আর শীতকালে তো ছাদে কোনো কথাই না, কারণ একটু রোদটাই ভালো লাগে। এমনিতেও প্রচণ্ড শরীরটা খারাপ আমাদের। মামা এখানে দেখো বসে বসে কি করছো মা, এ কি বিস্কুট খাচ্ছো? এখন বসে বসে এখানে বিস্কুট খাচ্ছে। তো আমাদের এখানে চারিপাশটা দেখে নাও, এখানে খুব সুন্দর একটা জল আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা একটা জল ট্যাঙ্কি, মানে ওখান থেকে যত জল সমস্ত জায়গায় যায়। তো দেখো কেমন লাগবে জানিও। এখানে সব আমাদের রিলেটিভ আশেপাশেই সব আছে।